নমস্কার, আজকে চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। কী রেসিপি, কীভাবে করব সবটা দেখার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। ভালো লাগলে লাইক বাটন ক্লিক করুন এবং লেটেস্ট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন প্রেস করে বেল বাটন প্রেস করে রাখুন। আজ আমরা করব লোটে মাছের ঝুনো। লোটে বা লইটা মাছ যাই বলুন, তার ঝুনো আজকে করব। তার জন্য লাগছে প্রথমে লোটে মাছ, লাগছে আদা, রসুন, হলুদ, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং চিনি, আর লাগছে কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খান সেই রকম কাঁচা লঙ্কা দেবেন। প্রথমে লোটে মাছটাকে লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই ধরনের যে কোনো সামুদ্রিক মাছের একটা গন্ধ থাকে সাধারণত, সেই জন্য লেবুটা মাখিয়ে নিলে সেই গন্ধটা কম লাগে বা লাগেই না। যে কোনো বড় অনুষ্ঠান বাড়িতে বা রেস্তোরাঁতে এইভাবেই এই ধরনের মাছগুলোকে রান্না করার আগে লেবু মাখিয়ে নেওয়া হয়। এখানে সেই কাজটাই করে নেওয়া হচ্ছে। এরপর চলে এসেছি দ্বিতীয় স্টেপে। এই স্টেপে গরম জলে লোটে মাছগুলোকে সিদ্ধ করে নেওয়া হবে। সিদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়, কারণ মাছগুলো এমনিতেই নরম। এরপরে ভেঙে গেলে যখন মাছগুলো থেকে কাটা ছাড়ানো হবে তাতে অসুবিধা হতে পারে। লোটে মাছ এমনিতেই নরম মাছ, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম নেবে না। মোটামুটি 8 থেকে 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখলে এটা সিদ্ধ হয়ে আসবে। মাঝে ঢাকা খুলে দেখে নেবেন যে মাছটা সিদ্ধ হলো কিনা, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে তখন ভেঙে যাবে, মাছ ছাড়াতে অসুবিধা হবে। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে। তোলার সময় দেখুন গোটা অবস্থাতেই তুলে নেওয়া হচ্ছে, খুবই আস্তে আস্তে খুন্তি করে তুলে নিলে এই মাছগুলোকে ভাঙার থেকে বাঁচানো যাবে। এবার সিদ্ধ করা মাছগুলোকে কাটার থেকে ছাড়িয়ে নেওয়ার পালা। এখানে আস্তে আস্তে সিদ্ধ করা মাছগুলোকে কাটার থেকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। মাছ ছাড়াতে ছাড়াতে বলে রাখি, এই রান্নার দুটো মেন ইনগ্রিডিয়েন্টস বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে সর্ষের তেল আর পেঁয়াজ কুচি। সব মাছ ছাড়ানো হয়ে গেলে এবার রান্নার আমরা শেষ পর্যায়ে চলে আসব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নেওয়া হচ্ছে। সাধারণত মাছ ভাজার ক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করাই ভালো, কারণ সর্ষের তেল ব্যবহার করলে মাছের মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে। প্রথমে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে পেঁয়াজ ভাজা যখন হয়ে আসবে তখন এর মধ্যে রসুন আর লঙ্কা কুচি দিয়ে নিতে হবে। এরপর একে একে আমরা এর মধ্যে মাছ যেটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর একে একে আমরা মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এরপর স্বাদ মতো লবণ দিয়ে নেওয়া হচ্ছে। যেসব রান্নায় বেশি কড়া ভাজা হয় সেগুলোতে একটু বেশি তেল লাগে। লোটে মাছের ঝুনো বা এই ধরনের ঝুনো রান্নার ক্ষেত্রে সর্ষের তেলটা ব্যবহার করাই ভালো। এই মাছ দিয়েই আবার কিন্তু শুটকি মাছও রান্না হয়, অর্থাৎ লোটে মাছকে শুকিয়েই কিন্তু শুটকি মাছ করা হয় এবং সেই শুটকি মাছের টেস্টটাই কিন্তু বেশি ভালো হয়। এখানে ভাজাটা মোটামুটি হয়ে এসেছে, এবার আমরা একটু
चीनी दिए दिब स्वादेर जोन्नो। चीनीटा जारा खेते चान ना तारा अवॉइड करते पारें, चीनी ना दिए ओई रान्नाटा करते पारें। इखाने तेलटा एकटु शुकिये एसेछे ताई सादा तेल दिए नेवा हलो, आपनारा सर्षेर तेलो दिए दिते पारें। झुनो रान्नाते नामानोर आगे ओपर थेके एकटु काचा तेल सर्षेर तेल छड़िये दिए नामाबेन, ताहले सेटा खेते आरो सुंदर हबे। लोटे माछेर झुनो प्राय हये एसेछे, एबार आमरा एटाके सर्षेर तेल छड़िये निये नामिये नेब। लोटे माछेर झुनो एखन रेडी, गरम गरम भातेर साथे परिवेशन करुन लोटे माछेर झुनो। रेसिपिटी भालो लागले अवश्यई लाइक बाटने क्लिक करुन, एबं परेर भिडियोटी देखार जोन्नो सबस्क्राइब बाटन प्रेस करे राखुन।